নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল, যেটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটা। এই রেসিপি বানাতে আমি নিয়েছি 6 পিস কই মাছ। কই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কই মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে কই মাছগুলো মাখানো হয়ে গেছে। এছাড়া লাগছে আমার, এখানে আমি একটা ছোট সাইজে ফুলকপি নিয়েছি, এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর দুটো আলু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি, আর 10টা বড়ি নিয়েছি। এবার রান্নাটা করে নেবো। তার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ ভেজে নেব, তাই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে, আমি পরের দিকটাও একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, এভাবে আমি ভেজে নিচ্ছি। মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, একইভাবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়ি ভাজতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে বড়িগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটা হালকা বাদামি কালার ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে। জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। দেখুন, আলুটা বেশ ভাজা হয়ে গেছে, হালকা বাদামি রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার টমেটো আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা বেশ নরম হয়ে এসেছে, আমি খুন্তির সাহায্যে আর একটু চেপে চেপেভাবে নিচ্ছি। দেখুন, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আলু আর টমেটোটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা মশলা দেব। আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম 1 চামচ জিরে, 1 ইঞ্চ আদা, 5টা কাঁচা লঙ্কা। এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই ফুলকপি আলু বড়ি ঝোলের মধ্যে এই মশলাটা দিলে পরে তার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। এবার যে মিক্সিটার মধ্যে আমি বেটেছিলাম সেইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারিতে রেখেছি, আর এই মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি। চিনি দেওয়ার ফলে ঝোলটা কিন্তু মিষ্টি হবে না, ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার আমি আর একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু এটা কই মাছ আলু ফুলকপি ঝোল, তাই আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা।
এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে আলু ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়ি দেওয়ার পর বড়িগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম আর এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানোর পর ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। 5 মিনিট আরও রান্না করে নেব মিডিয়াম আঁচে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার কুচিয়ে রাখা দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। এবার সমস্ত মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।